এবার রমজান মাসে দুস্থদের ত্রাণ সামগ্রী দিতে বেলডাঙ্গা পৌঁছে গেল শ্রী অমরনাথজি যাত্রা ওয়েলফেয়ার সোসাইটি। বুধবার বেলডাঙ্গা নবদিগন্ত একাডেমি থেকে শতাধিক দুস্থ অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তুলে দিলেন শ্রী অমরনাথজি যাত্রা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সম্পাদকেরা। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না ও গুজব ছড়াবেন না, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস দ্বারা জনস্বার্থে প্রচারিত। লকডাউনের শুরু থেকে নিয়মিত দুস্থদের সাহায্যে ত্রাণ কার্য করে চলেছে শ্রী অমরনাথজি যাত্রা ওয়েলফেয়ার সোসাইটি। আর শুরু হয়ে গিয়েছে রমজান মাস, তাই রমজানে দুস্থদের ত্রাণ সামগ্রী দিতে বুধবার বেলডাঙ্গায় পৌঁছে গেল শ্রী অমরনাথজি যাত্রা ওয়েলফেয়ার সোসাইটি। বেলডাঙ্গা নবদিগন্ত একাডেমি স্কুল থেকে একাধিক দুস্থ অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তুলে দেওয়া হয় শ্রী অমরনাথজি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার সোসাইটির রাজ্য সভাপতি মোহাম্মদ রফিকুল শেখ, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম শেখ ও জেলা সভাপতি সুপ্রকাশ ব্যানার্জি সহ অন্যান্যরা। জেলার যে কোনো প্রান্তে দুস্থ আর্ত মানুষদের সাহায্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেন সভাপতি মোহাম্মদ রফিকুল শেখ সহ অন্যান্য সদস্যরা। আজ আমাদের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার নতুন হাসপাতালের পিছনে একটি স্কুল আছে, বেলডাঙ্গা নবদিগন্ত একাডেমি। আমাদের এখানকার প্রতিষ্ঠিতা মিজানুর রহমান সাহেব, উনি আমার খুব ক্লোজ ফ্রেন্ড। কোন এক সাংবাদিককে বলে যে ওনাদের এলাকায় কিছু রিলিফের জন্য, তো শ্রী অমরনাথ জি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা আলোচনা করে আজ সকাল প্রায় 8টা নাগাদ আমরা এখানে উপস্থিত হয়েছি এবং প্রায় 100 মানুষকে আমরা সে ত্রাণ দিতে সক্ষম হয়েছি। আজকে অমরনাথ জি যাত্রা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা বেলডাঙ্গাতে নবদিগন্ত একাডেমি স্কুলে আমরা এসেছি কিছু ত্রাণ সামগ্রী নিয়ে। এখানে এসে খুব ভালোই লাগলো, যারা এখনও পায়নি বললো তাদের হাতে আমরা এই ত্রাণ সামগ্রী পৌঁছে দিলাম, হাতে দিতে পারলাম। আগামী দিন আমাদের যেরকম এই ত্রাণ সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ যেরকমভাবে চলছে, আমরা এইভাবেই আমরা কাজ করে যাব। নমস্কার। খবর পাওয়া মাত্র বহরমপুর থেকে বেলডাঙ্গায় দুস্থদের সাহায্যে পৌঁছে গিয়েছে এই সংস্থা। এই সহায়তা পেয়ে এলাকাবাসীরা অত্যন্ত উপকৃত হবে বলে জানালেন নবদিগন্ত একাডেমির প্রতিষ্ঠাতা মিজানুর রহমান। নমস্কার, আমি সোসাইটি ও ইফারকে ধন্যবাদ জানাই। আমি কোনো সংবাদে খবর পাই ওনারা মাল দিচ্ছেন, তাই আমরা বলেছিলাম যে আমাদের কিছু দুস্থ পরিবারকে দেওয়ার জন্য, এরা যেমন বলেছিলাম তার থেকে বেশি মিশছে এবং খুব ভালোভাবে এরা দিচ্ছে। আগামী দিন আরও দেবে, এরা প্রতিশ্রুতি দিচ্ছে এবং যা প্রয়োজন হবে দিবে, এইটুকু বলছি আমি। আতঙ্কিত হবেন না, লকডাউনে ঘরে থাকুন, আপনাদের পাশে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। এই করোনার যদি আমাদের মোকাবিলা করতে হয়, আগামী দিনে আমরা যদি সুস্থ সবল থাকতে চাই এবং গোটা ভারতবর্ষকে তথা পশ্চিমবাংলা মুর্শিদাবাদের বাসীকে নিরাপদে রাখতে চাই, তবে আমাদের এখন একটাই রাস্তা, আমাদের ঘরে থাকতে হবে এবং ঘরের ভেতরেই থাকতে হবে। একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে গরিব মানুষের খেতে না পাওয়ার একটা বিশাল সংখ্যক মানুষ খেতে পাচ্ছে না, তো সেই সব দিকে দাঁড়িয়ে আমরা শিবম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট সাধারণ গরিব মানুষের সাথে থাকবে।